ধরো আজকে যেটা দেখবো একদম ফ্রেশ ভাবে, সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা অ্যাকাউন্ট আমরা কিভাবে করে করব। কোন একটা অ্যাকাউন্ট মূলত আমরা ইউটিউবে যে আর্নিং এর যে শুরুয়াতটা, যে ফার্স্ট এইমটা যেটা আমি বলেছি যে আমাদের কোর্সে যে মেজর এইমটা হচ্ছে কি, ডিউরিং দ্য প্রসেস ইউ শুড আর্ন। তো তার পাইপলাইনসটা 3 মাস পরে না, পাইপলাইনসটা ফার্স্ট ডে থেকে শুরু করা হোক। তো সেটার জন্য ফার্স্ট কি অ্যাটেম্প্ট সেটা একদম ধাপে ধাপে তুমি এখানে শিখে যেতে পারবে। এটা আমি ভিডিও তৈরি করে নিচ্ছি যাতে করে তুমি বাড়ি থেকে ওটাকে ক্যাচ করতে পারো। ইনফ্যাক্ট ইউটিউবের চ্যানেলে ওটাকে আপলোড করে দিলে ইউ ক্যান গট ইট। নাও একদম ফ্রেশ ভার্জিন অ্যাকাউন্ট, ধরো কি করব, ধরো আমি আমাকে ফার্স্ট টাইম থাকবে হচ্ছে কি আমার সাইন ইন করে আমার ওই অ্যাকাউন্টে যাওয়া, যে অ্যাকাউন্টে আমি আমার ইয়ে করতে চাই, আমার চ্যানেলসটা বানাতে চাই। তো অ্যাঞ্জেলার একটা ফ্রেশ অ্যাকাউন্ট যেটা জাস্ট গতকাল বা দুদিন আগে ও বানিয়েছে, এখন কোনো কিছু কাজ করেনি। তো সেটা কিভাবে করবে, কি কি ধাপে ধাপে স্টেপস গুলো ফলো করবে সেগুলোকে আমরা এখানে দেখাবো, ঠিক আছে। অ্যাঞ্জেলার ওটাকে অ্যাকাউন্টের ডিটেলসটাকে একদম একটু দিয়ে দাও, এটাকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিভাবে ইজি কিছু প্রসেসের মাধ্যমে আমরা করতে পারি সেটা আমি দেখিয়ে দেবো টেকনিক। যে মেকিং ভিডিওস ইজ নট অনলি দ্য লাইক পারচেজিং হাই এন্ড লাইক ক্যামেরা, তারপরে ভিডিওগ্রাফার, এডিটর ইজ রিকোয়ার্ড, নট অ্যাট অল। ইটস অল অ্যাবাউট দ্য ওয়ে ইউ আর ডিলিং ইট অ্যান্ড দ্য ওয়ে কোয়ালিটি ইউ আর মেনটেনিং, দ্য ওয়ে লাইক ইনফরমেশন যে ড্রাফটিংটা হয় বা যে কনসেপ্টের উপরে আমরা ভিডিওটা বানাচ্ছি সেটা কতটা রিসোর্সফুল, কতটা ইউজার্সের জন্য আমাদের ইউজফুল, তার উপর ডিপেন্ড করবে যে আমার কতটা আমি ভিউজটা পাবো, কতটা পপুলারিটি পাবো। এই মুহূর্তে হটকেক হচ্ছে 500 টাকা আর 1000 টাকার নোটের ডিফারেন্ট ভেরিয়েশন, ডিফারেন্ট ডিসকাশনস, ডিফারেন্ট যুক্তি, আর নতুন 2000 টাকার যুক্তি, নতুন 2000 টাকায় চিপস আছে কি ওয়াটার প্রুফ। সো দিস কাইন্ড অফ থিংস ইজ এ হটকেক। ইন্ডিয়া ইজ লুকিং ফরওয়ার্ড ফর দ্য অল কাইন্ড অফ ইনফরমেশন ওয়াট দে লাভিং ইট টু সি অর ওয়াচ। সো সেই ওরিয়েন্টেড যদি আমার হয় তো ডেফিনেটলি ইট উইল কাম আপ ইন আ গুড ওয়ে। সো ধরো আমার একটা ফ্রেশ আমার অ্যাকাউন্ট, তো আমাকে ফার্স্ট আমাকে কি করতে হবে, আমি একটা মাই চ্যানেলসে আমি যাবো। ফার্স্ট স্টেপস হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করার পর ফার্স্ট স্টেপস আমার মাই চ্যানেলসে আমাকে যেতে হবে। মাই চ্যানেলসে যখন আমি যাব তখন ও আমাকে, যেহেতু আমি শুরু করছি তো আমাকে চ্যানেল একটা নাম দিতে বলবে। না চ্যানেলের নাম বাই ডিফল্ট অঞ্জলিরা ব্যানার্জি দিয়ে চ্যানেলের মানে জিমেল আইডিটা না বানানো হয়েছিল, তার জন্য অঞ্জলিরা ব্যানার্জি চলে আসে। তো এখানে একটা হয় হচ্ছে যে আমি আমার নিজেকে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে আমি একটা চ্যানেল বানাচ্ছি, ইটস এ কাইন্ড অফ পার্সোনাল ব্র্যান্ডিং। যেমন দেখবেন আমার ইউটিউবে বিদ্যুৎ বিকাশ ধর টাইপ করলে আমার চ্যানেল আছে এবং আমার সেখানে ভিডিওস গুলো, ট্রেনিং ভিডিওস গুলো, বিভিন্ন লেকচার্স গুলো, টিউটোরিয়ালস গুলো সেগুলো থাকে, ওটা আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। When I'm going for the my business point of, তো আমি বিজনেস এর নাম দিয়ে কম্পিউটার ইনফোটেক একাডেমিরও চ্যানেল আছে যেখানে কম্পিউটার ইনফোটেক একাডেমি রিলেটেড লেকচার গুলো দেওয়া হয় বা রিসোর্সেস গুলো শেয়ার করা হয়, রিলেভেন্ট রিসোর্সেস গুলো। আরেকটা হয় যদি আমি ইউটিউব থেকে আর্নিং করতে চাই, তো আর্নিং আমার আমি কি করতে পারি, একটা ফিউজ, যদি আমি ভাবছি না আমি ক্রিয়েটিভ কিছু রাখবো যেগুলো হয়তো ফাঙ্কি টাইপের, ফানি টাইপের, তো ইট দ্যাট যে চ্যানেল নেমটা, চ্যানেল নেমটা যদি আমার একটু লোকের ইন্টারেস্ট যাতে করে পাই সেরকম করে যদি আমার নামটা আমি দিতে পারি, তো সেটা পার্টিকুলার ইজিলি পপুলারিটি পাওয়া বা ইজি পপুলার হওয়ার একটা চান্সেস থাকে। যেমন আমার এক স্টুডেন্টস এর চ্যানেল নাম ক্রেজি হিউমার, তারপরে ভাইরাল ভিডিওস চ্যানেলস অর ভাইরাল হটকেক কাইন্ড অফ থিংস। সো নামের মধ্যে ভাইরাল, একটু একটু বন্ধ বন্ধ টাইপ, ভাইরাল কি, ভাইরাল ওয়াই ভাইরাল, সো ইটস লাইক পিপলস এর ওই দৃষ্টিটা আকর্ষণ করে, ঠিক আছে। তো সেই জায়গাটাই আমি আমাকে আগে অবজেক্টিভটাকে আমাকে ভেবে নিতে হবে যে আমি কোন অবজেক্টিভ রয়েছে, তো এটাকে মাথায় রাখবে, এটাকে চেঞ্জও করা যায় পরবর্তীতে। বাস আমি রেকমেন্ড করবো যে নামের একটা আমাদের ব্র্যান্ডিং এর একটা ব্যাপার থাকে, তো ওই নামের সাথে আমার ব্র্যান্ডিংটা জড়িয়ে যাবে। তো নাম নামটাকে সিলেক্ট করে একবার বা পরবর্তীতে তুমি যখন মাইনাল হতে পারো, আমার এখন ইনিশিয়াল লেভেলে আমি যে জিনিসটা ভাবছি পরবর্তী সময়ে গিয়ে আমার হয়তো একটু টুইস্ট লাগতে পারে, অন্য আমি এটা হয়তো এগিয়ে আরো ভালো যেতে পারি, তো তুমি সেটাকে করতে পারবে। অন্দিরা যে প্রোফাইল রয়েছে, অন্দিরা দুটো দুটো তিনটে লাইক এখন অব্দি যা ডিসকাশন হয়েছে তিনটে লাইন আপ আমি পেতে পারি,
একটা হচ্ছে ওর যে এডুকেশন লেভেলস রয়েছে, যেখানে ও দীর্ঘ সময় কাজ করে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স যেখানে গ্যাদার করেছে, সেটার একটা জায়গা রয়েছে, সেটার একটা ভূমিকা রয়েছে, সেই জিনিসগুলো সে অডিয়েন্সের কাছে, গ্লোবাল অডিয়েন্সের কাছে শেয়ার করতে পারে, সেটা সাবজেক্ট লাইন। আর ওর যে ভালো লাগা, ওর যে প্যাশন, ওর যে ফিউচারে অর্থাৎ কালচারাল যে অ্যাক্টিভিটিসটা রয়েছে, যে জিনিসটা ড্রিমটা করছে, সেটা যেটা ডান্সের সাথে যে যুক্ত রয়েছে বা ডান্স একাডেমি রয়েছে, সেটা একটা রয়েছে। তো এই দুটোর সাথে ওর যে সাবজেক্ট লাইন আর ডান্স দুটো ম্যাচ অর্থে হচ্ছে না, মানে একটু দুটো দুটো ডায়াগোনাল এরিয়া রয়েছে। আরেকটা ওর ভালো লাগা রয়েছে, যেটা করার মধ্যে আমি অনেক রান্না করতে পারি, বা আমার অনেক আত্মীয় রয়েছে, বাড়ির লোক রয়েছে, যারা রান্না আমাকে মানে ভিডিও করে আমাকে দিতে পারে, আমি সেটা আউটপুটটা পেয়েছি। তো রান্না, নাচ আর আমার একটা টপ এডুকেশনাল রিসার্চ বেস বা এডুকেশন ইনস্টিটিউট বেস, তিনটে তিনটে ডায়াগোনাল এরিয়াতে চলছে। তো সেই বেসিসে আমি যদি অঞ্জিলা ব্যানার্জি হিসেবে করি, তো সেটার থেকেও যদি আমি এরকম একটা ফিউজ করি, ফিউশন টাইপের করি লাইক, তাহলে হয়তো সেখানে আমি সব ধরনের মশলাটা দিতে পারবো, মানে আমি রেসিপিও দিতে পারবো, আমি আবার ডান্সের ওটাও দিতে পারবো, আমি হয়তো আমার বিভিন্ন লজিক্যাল যে ট্রেনিং আউটকাম গুলো রয়েছে সেগুলো আমি দিতে পারবো, শেয়ার করতে পারবো। সো সেখানটার জন্য আমি এটাকে ধরো একটা নাম আমি যদি চুজ করি, কি নাম দেওয়া যায়, নেভার মাইন্ড হয় ইয়া মাইন্ডস হয় নেভার মাইন্ড, আমি কেন করেছি, ঠিক আছে, নেভার মাইন্ড, পিপল উইল বি কিউরিয়াস কি কি ফর হোয়াট রিজন, হোয়াট রিজন, নেভার মাইন্ড কেন, আমি কেন মনে করবো না, কি উদ্দেশ্যে মনে করবো না, আমার পাগলামো সইবে, আমার এই সইবে, আমার না। সো ইট মাইট বি, মানে যখন আমার ব্র্যান্ডিং এর কথা আসবে, যখন আমি ব্র্যান্ডিং ভাববো, আমি নিজেকে ওটাকে যখন আমার একটা সাথে যখন আমি ফেলতে চাইবো, সো মাই সাইকোলজি ইজ কি ওকে ফাইন, নেভার মাইন্ড ফর হোয়াট, সো দ্যাট মাইট বি আ টুইস্ট। নাচের জন্য নাচটা হয়তো ভালো লাগেনি, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, মানে যা হয়েছে হয়েছে, ওকে ফাইন, ক্যারি অন, জাস্ট গিভ মি। সো ওই সাইকোলজি হতে পারে, রান্নাটা ভালো হয়নি হয়তো, তুমি খেয়ে যখন রান্না করেছো ওই রান্নার টেস্টটা অনেক গুড হয়েছে, ক্রিয়েট চ্যানেল আইকন যেটা রয়েছে, এই আইকনটা কন্ট্রোল হয় অ্যাকচুয়ালি জি প্লাস থেকে, যখন আমরা এখানে ক্লিক করব আমাকে জি প্লাস প্রোফাইলে নিয়ে চলে যাবে, ওকে, ঠিক আছে। তো আমি তার সাথে সাথে ওটা যতক্ষণ ঘুরতে থাকো ততক্ষণে আমি হয়তো আমি একটা লাইক আমার রিলেভেন্ট একটা ইমেজের কোনো কিছু আমি পাই কিনা একবার একটু দেখে নিই, যে গুগল সার্চ করে কোনো ফানি বা কোনো লাইক ইন্টারেস্টিং কোনো পিকচার পাই কিনা, যেটা আমি আমার ব্র্যান্ড লোগো হিসেবে ইউজ করতে পারি। আমরা মনে অনেক লোকের এটা এক একজনের নানা মুনির নানা মত থাকে, যেটা আমি বলি, যেটা হচ্ছে কি, দেখো
चुरी कराटा इज नॉट द ऑब्जेक्टिव टू एज एज अ ट्रेनर एज अ मेंटर आई विल नेवर गाइड की नेवर आई विल गिव दैट थिंग्स की यू जस्ट स्टील अदर क्रिएटिव पार्ट नेवर एवर बट व्हाट आई मीन टू से लाइक my intention is to prepare you for the like future as well as my intention is to give a little bit push so that you come into the main role maximum khetre ei dhoroner jaygay eta jaina weather er jonno jaina amader ekhane bhat joler jonno we are little bit shaky to come up from the our outer shell mane amader je shell er moddhe amra thaki bhitor theke beriye asha ta kochchoner moto oi ta ekta khub tough job thake protome so প্রথমে চিন্তা করে যে আরে লোগো বানাতে হবে যে আমি তো ডিজাইন জানি না তাহলে কি করব তাহলে আমাকে একটা ডিজাইনার আমার বন্ধু একজন আছে ওকে আমি একবার বলে দেব তো ও আমাকে বানিয়ে দেবে তো ওটা ওর চক্করে পড়ে গেল ওই বন্ধুটা কখন হবে ওর গার্লফ্রেন্ডের সাথে কখন টাইম নিয়ে আমাকে টাইম দেবে লোগোটা হবে লোগোটা ও কতটা সময় দিতে পারবে সো দেয়ার ইজ আ টাইম ইজ কমিং আচ্ছা ও হচ্ছে না স্যার ও সময় দিতে পারছে না এবার আমাকে কিছু বানাতে হবে আপনি বলুন কিভাবে তো অনলাইনে দেয়ার ইজ অপশনস তো ভালো হচ্ছে সো ওই ভাবনাতে কি হয় যে তার অনেকটা টাইম দিয়ে তো আমি বলছি ফার্স্ট ইউ কাম যেটা পাচ্ছ সেটা দিয়ে তুমি আসো তারপরে এটাকে আরো ভালো করো কোনো অসুবিধা কিছু নেই এবার আমি এখানে চুরি করতে বলছি না এখান থেকে আইডিয়া নিয়ে ইউকে মাইট বি দি ইনস্পায়ার ইউ ক্যান ইনিশিয়াল লেভেলে মেবি ইউ ক্যান কাম আপ উইথ অল ইওর থিংস সো এটা এটা ধরো আমার থাকলো এবার তো আমরা এখানে কি করছি ওই ইমেজটাকে আমরা এখানটায় আমরা চেষ্টা করব এখানটা দিতে এডিট চ্যানেল আইকন ইয়েস এডিট তো সাথে সাথে আমরা একটা বড় ইমেজ আমার লাগবে যেটা আমার ওই কভার পেজে আমাকে দিতে হবে তো সেটার জন্য আমি যদি এখানে করি যে নেভার মাইন্ড কোটস সাম মেবি দ্য মোটিভেশনাল কোটস বিগস কোন পিকচার আমরা পেতে পারবো তো সেটা আমরা এখানে সার্চ টুলসে গিয়ে আমরা কি করব একটা বড় পিকচারের একটা এ নিতে হবে কোন সময় আছে তো ডাইরেক্ট করব সেভ ইমেজেস দেখো অ্যাবাউট মি ডট গুগল ডট কম এ আমাকে নিয়ে চলে যাচ্ছে ওখানটা গিয়ে আমাকে পিকচারটাকে চেঞ্জ করাতে এটা ওভারঅল পিকচার চেঞ্জ হবে জি প্লাস এর পিকচার চেঞ্জ হয়ে যাবে জিমেইল এর পিকচার চেঞ্জ হয়ে যাবে এখান থেকে না একাধিক একাধিক চ্যানেল বেসিক্যালি ইজ নট রেকমেন্ডেড যে এটার সাথে আমরা দেখবে আমরা গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করে দেব আচ্ছা তো এটা একটা চ্যানেল দিয়েই হবে ওকে আগে গুগল এলাও করত মাল্টিপল ডিফারেন্ট ইমেল আইডি থ্রুতে চ্যানেল বানিয়ে সেটা তোমার একটা অ্যাডসেন্স এর সাথে যুক্ত করা এখন বেসিক্যালি ওটা অ্যাপ্রিশিয়েট করছে না আচ্ছা আর প্রত্যেক ইমেল অ্যাড্রেসের এগেইনস্ট কি আলাদা আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা যায় পলিসি Google rules okay. regulation policy is one.
মানে আমি যদি এখন কালচারাল অর্গানাইজেশন দিয়ে চ্যানেল করতে চাই তাহলে এইটাতে হবে না, আর একটা মেল আইডিতে করতে হবে? না রে, মানে সেটা আপনার অন্য আরেকজনের নামে হয়তো ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে বা আরেকজনের ইয়ে দিয়ে আপনি করতে পারেন, ওটাকে করা যেতে পারে। কিন্তু বেসিক্যালি এখানটাই আপনি, আমি অপশন দেখিয়ে দেবো যে নেভার মাইন্ড যেটা রয়েছে ওখানটা পার্টিকুলার, ইউ ক্যান ক্রিয়েট আ ডিফারেন্ট প্লে লিস্ট। ওকে, রেসিপির জন্য আলাদা প্লে লিস্ট, এডুকেশনের জন্য আলাদা, ডান্সের জন্য আলাদা প্লে লিস্ট করে প্লে লিস্টের আন্ডারে আরামসে ভিডিও থাকতে পারে। যেমন আমার চ্যানেলে রান্নাও হচ্ছে, আবার ইয়েও রয়েছে, এডুকেশনালও রয়েছে, আবার মোটিভেশনাল কোটও রয়েছে। সো নো প্রবলেম ফর দ্যাট, করা যেতে পারে। হ্যাঁ বলো, এখন কোথায় বললাম? ইয়ে বললাম তো, চারটে বললাম তো। হ্যাঁ, চারটে নাগাদ ওখানে পৌঁছবো। আমার তো এখানে কতক্ষণ লাগবে? আমার তো 10-20 মিনিট লাগবে। হ্যাঁ, আমার জন্য এখানে সবগুলো মানে প্রধানমন্ত্রীর পরে আমি আছি, গাড়ি সব দাঁড়িয়ে আছে, কাজগুলো আমার অ্যাসিস্ট্যান্ট করে দেবে। আচ্ছা, তুমি 4টে, হ্যাঁ 4টা 10-15, 4টা 10, 4টা 10-এর মধ্যে পৌঁছচ্ছি। হুম 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 হ্যাঁ ঠিক আছে। না, খাইনি, যাবো। হুম 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 তাড়াতাড়ি বিয়ে কর না, পলিটিক্স পেলে বিয়ে কর না। ওপেন হার্ট ইজ ওপেন মাইন্ড। গালি দিতে পারো না, গালি দিলো ওপেন হার্ট। ব্লগ গুলো বানিয়ে ফেলেছি, কালচারাল অর্গানাইজেশন, গুড এন্ড টেস্টি রেসিপিস, তারপরে ঘুরছি, কি হবে? আমি যেটা বানিয়েছি স্যার, ওই ইউটিউবে ভিডিও মুভিটা যেটা, মানে ওই ভিডিও টাইপের যেটা, সেটার মধ্যে দুটো ভিডিও আমার নাচের আপলোডেড আছে আর কি, নাচের প্রোগ্রামের, ঠিক আছে? তো সেইটার সঙ্গে আমি ব্যাকে যখন মিউজিকটা দিচ্ছি তখন ওটার সাথে ওটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, ওইটা একটা প্রবলেম হচ্ছে, ওইটাই আমি দেখ। মিউজিকটা বলে রাখি, আমাদের নাচের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা সমস্যা আসছে ইউটিউবে, নাচটা আপনার কিন্তু মিউজিকসটা আপনার নয়। তো ওই মিউজিকসের জন্য আমার মিউজিক ছাড়া নাচটাও মানানসই হয় না, লাগে না। তো সেখানে প্রবলেম আছে, ওটা কপিরাইটস এ পড়ে যাচ্ছে, মানে মনিটাইজেশন নিজের হচ্ছে না। তাহলে ভিডিও না দিয়ে শুধু পিকচার্স দিয়ে? নট লাইক দ্যাট, ওটা মিউজিকটাকে হয়তো আমরা অন্য মিউজিক দিয়ে দিতে পারি। মানে যদি আমি মনিটাইজেশন এর কথা ভাবি, দুটো ভাবে ভাবতে পারি। একটা ভাবে ভাববো যে আমি যে ভিডিওস গুলো আমার ফাংশনাল, যে মানে ফাংশন যেগুলো হবে বা এগুলো যখন আমি আপলোড করবো, ওখানে আমি লিডস এর জন্য স্টুডেন্ট পাওয়ার জন্য ওটাকে অন্যভাবে আমি আইডিয়া শিখিয়ে দেবো। মানে ওর মাঝখানে আমার বেসিক্যালি আমার ফোন নাম্বার, যে ফর ইনকোয়ারি, ফর একাডেমি অ্যাডমিশনস, ইউ ক্যান ইনকোয়ারি অ্যাবাউট দ্যাট। তো আমি টাকা ইনকাম করলাম না, কিন্তু অ্যাডমিশন থেকে আমি টাকা ইনকাম করতে পারবো। আচ্ছা, অ্যাডসেন্স থেকেই যে সবসময় আমাকে করতে হবে এমন কোনো কথা না। আমার বেসিক্যালি কালচারাল অর্গানাইজেশনের মেম্বারসটাকে ইনক্রিজ করাটা একটা টার্গেট। কারেক্ট, তারপরে আমার একাডেমি আছে, সেটা তো শিখবে, মানে একাডেমি ইজ এ পার্ট অফ লার্নিং ইনস্টিটিউট, ওটা একটা পার্ট হচ্ছে ওই কালচারাল অর্গানাইজেশন। বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মেম্বার্স করা, যেখানে যারা অলরেডি কিছুটা ট্রেনিং নিয়ে আসবে আমি ট্রেনড আর গ্রুমড করব, করে তারপরে তাদেরকে একটা এক্সপোজার দিচ্ছি প্ল্যাটফর্মে। ওকে, সো সেইটার জন্য আমার মেম্বার্সটাকে মানে অ্যাট্রাক্ট করাটা বেসিক জিনিস।
ইন্টারনেট কানেকশনটা প্রচন্ড স্লো। হোপফুলি এখন একটু ইয়ে হবে এক্সটেনশনসের জন্য স্লো হয়ে গেছে ধরে নাও এটা আমার কভার ফটো কভার ফটো আর এটাকে একটু আমি লাইক যেহেতু অন্যের একটা ব্র্যান্ডিং আছে অলরেডি তো ওটাকে আমি একটু কাস্টমাইজ করতে বলবো আমি এটা কাজ করতে করতে আমি এটাকে আরেকবার একটু ট্রাই করবো বেশি যাবে না আরো আসছে না এনে বেরিয়ে যাচ্ছে ছোট করে করা যাবে আমি সময়ের জন্য ইয়ে করছি জাস্ট এই করে এটাকে টেনে দিলাম তো আমার ওটা মুছে গেল মানে ব্র্যান্ডিংটা ওখানে যে ব্র্যান্ডিংটা আছে ওটা মুছে গেল তো ধরনের মতো ডেফিনেটলি এটা আমার কোনো ধরনের মতো এটা ইউ ক্যান হাইড ফর দেয়ার
তো এটা এটা ইজ ডান এখানে কভার পিকচারসটাও আমি চেঞ্জ করে দিতে পারি আমি ধরুন ওটাই করে দিচ্ছি সেম কভার পিকচারস করলে ব্র্যান্ডিং এর একটা সুবিধা হয় যে একই জিনিস বিভিন্ন জায়গায় থাকছে কিছুক্ষণের মধ্যে এটা রিফ্রেশ হয়ে যাবে মানে এখানটায় ছবিটা রিফ্রেশ হয়ে যাবে একটু টাইম লাগে তারপরে এবার এখানে গিয়ে এটাকে এডিট চ্যানেল আট করে নাও অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে যে কভার ফটো আর লাগানো আর আইকনটা লাগানো একদম তো এটাকে আমার যতটা সম্ভব আমার চেষ্টা করব যে এটা যেমন আমার এটা মিডলে এটা আসছে না এটাকে আরেকটু ছোট করলে তাহলে আমার এটাকে এমন ভাবে রাখতে হবে যাতে করে মিডলে আসে তো এগুলোকে আস্তে আস্তে করে নিতে পারবে আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা লাইক এ ভিডিও সেভ এ পে লিস্ট মানে যেগুলো আছে এখানে সেভ করে রাখলাম আচ্ছা এর পরবর্তীতে আমি আবার ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে এখানটায় আমরা একটা জিনিস করব সেটা হচ্ছে এখানটায় যাব আবার গিয়ে এখানটা গিয়ে এটাকে অন করে দেব কাস্টমাইজ দ্য লেআউট অফ ইট অ্যাডভান্স সেটিং এ গেলাম এখানটায় অনেকগুলো আবার সেকশন থাকবে ইন্ডিয়া চ্যানেলে কিওয়ার্ড গুলো দিয়ে দেবো চ্যানেলে কিওয়ার্ড যেমন টিপস টিউটোরিয়ালস ঠিক আছে তারপরে ধরুন আপনার ওটা কি আছে জানো রেসিপিস রেসিপিস কালচারাল অর্গানাইজেশন কালচারাল ওকে তারপরে হচ্ছে আমার রিসার্চ টপিকস তারপরে আমার হচ্ছে ইন্টারভিউ তারপরে হচ্ছে পারফরমেন্স ডান্স সামথিং সো ইউ ইউ ক্যান কাম আপ ফর ইওর কি মানে তোমার চ্যানেলের কি ইয়ে থাকবে সেটা কি অ্যাকচুয়াল মানে টপিকস আর কি সেগুলো সব এরপরে আমরা এটা যখন আমরা অ্যাডওয়ার্স অ্যাকাউন্ট তো এখন করছি না এটা দরকার হবে না অ্যানালিটিক্স অ্যাকাউন্ট আমরা যখন করাবো তখন এখানে অ্যাড করে দিতে পারবো ইনিশিয়াল এটাকে সেভ করে দিলাম ঠিক আছে আচ্ছা নেক্সট লেভেল আর এরপরে আবার আমি চলে যাই ড্যাশবোর্ডে ওকে আমি আমার চ্যানেলসে চলে যাওয়ার পরে এখানটায় এরপরে যেটাকে করতে পারবে সেটা হচ্ছে এখানে গেলে আবার দেখবে যে এটা অফ হয়ে আছে এটা সেভ করে দিন ঠিক আছে এবার এখানে অ্যাবাউট অ্যাবাউটে যখন আমি যাব অ্যাবাউটে আমার এই সেকশনস গুলো অ্যাক্টিভেট হয়ে যাবে ওটা না করলে এই এই সেকশন গুলো অ্যাক্টিভেট হয় না এবার চ্যানেল ডেসক্রিপশনস একটা চ্যানেল ডেসক্রিপশনস লাইকস আমাকে এখানে দিতে হবে will enjoy a series of training programs. নাম জানো ইয়ে ডি ডট অ্যাডস ডি ডট ডট অ্যাডস এডিএস এন্টারটেনমেন্ট Entertainment, cultural, impulse, to
Cultural organization. To make sure anyone can. So, kind of like. Email ID, Gmail ID, the Ami among contact franchise, it at the Amar Huetabare, like. এটা দিতে পারি বা অন্য একটা দিতে পারি কান্ট্রি আমি যে কান্ট্রিটা আমি টার্গেট করছি সেই কান্ট্রি আমার এখানে চলে আসবে লিংকস যেটা আমার মানে ওয়েবসাইটগুলো ধরুন আপনার একটা ব্লগ রয়েছে সেই ব্লগ এবং অন্য ওয়েবসাইট ফেসবুক এর ইউআরএল এখানটাই অ্যাড করে দেবেন ওকে ঠিক ওকে তো এটা একটা কানেক্টেড থাকবে ঠিক আছে আচ্ছা এটা 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 ধরে নাও এর সাথে আমি তার সাথে সাথে আমি একটা ব্লগও ক্রিয়েট করে দিচ্ছি যেটা এর সাথে কানেক্টেড থাকবে আচ্ছা ঠিক আছে কিরকম ভাবে করে করছি দেখো ব্লগার ডট কম কেন করছি সেটারও কারণ আছে কারণ এইগুলো এটা যখন আমরা এই চ্যানেলে ঢুকব এর এগেইনস্ট যে ব্লগটা রেডি হবে সেটা ওই ইউটিউবের এই ভিডিওস গুলো ওই ব্লগের মাধ্যমে পাস করাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে জি প্লাস ভেরিফাই করবে কোনটা ভেরিফাই করবে মেল ইমেল আমি একটা ব্লগ তৈরি করছি এবার এটা আমি হ্যাঁ লাইক channel.blogspot.com my YouTube channel definitely never mind channel at that place so never open never so you can change it anytime. Just what I'm,
কেটিং সেন্স এখন তার জন্য এটাকে করছে। তো আমার কি হবে, আমার দেখো ব্লকটা ফগড হয়ে গেল, আমার রেডি হয়ে গেছে টেকনিক্যালি। তো এটা যদি আমি ব্লগের ক্ষেত্রে আমি যদি পোস্ট বা এগুলো আমি দিতে চাই তো আমি দিতে পারি, আদারওয়াইজ আমি যদি ব্লগে আমি দেখতে চাই আমার ব্লগটাকে, তো আমি এখানটা ভিউ ব্লগ করে এটা আমার ব্লগ হয়ে গেল। তো এখানটা এটাকে আমি কি করব, এটাকে আমি ডেফিনেটলি আমার এখানে গিয়ে দেখো ভিজিট নেভার মাইন্ড দিয়ে আমি এখানে ইউআরএল দিয়ে দিলাম কেন করছি এটাকে মাথায় রাখতে হবে। এটা না করলে কি আমার ভিডিও আপলোড হবে না, ইনকাম হবে না, হবে, ভিডিও আপলোড হবে। বাট দিস মেক সেন্স ফর গিভিং ইউ দ্য অথরিটি, means you are a really human, you are not the softwares. This activity seems to be you are a really a YouTuber, those are creating your channels for your users, you are giving inputs about your descriptions, you are giving your email ID for the contacting with them, you are interacting with the different blog, Facebook and other channels, so it create more trust. লট অফ পিপলস এর চ্যানেলস এর একটা আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয় যারা মূলত একটা অবজেকশন নিয়ে আসে যে আমার চ্যানেল উড়ে গেছে, ওদের ভাষা হচ্ছে এটা আমার চ্যানেল উড়ে গেছে স্যার, কি ইউটিউব আমার সব টাকা খেয়ে নিয়েছে, গুগল আমার সব টাকা খেয়ে নিয়েছে, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দে ইউজুয়ালি শেয়ার উইথ মি। ইউটিউব নাইদার চ্যানেল ওড়ায়, গুগল অ্যাডসেন্স এর নাইদার ইউর মানি ক্রক করার কোনো ইচ্ছে আছে। দ্য পয়েন্ট ইজ হচ্ছে কি তারা টেকনিক্স গুলোকে স্কিপ করে যায়, যেগুলো নেসেসারি স্টেপস গুলোকে তাদের গাইড করে না যারা মেন্টর রয়েছে বা শেখায়, জাস্ট ফেক অফ সেক অফ ওই শেখানোর জন্যই শেখানো যে এটা করে এটা করা যায়। তো আমি এখানে ওপেন করে আমি আপলোডে ভিডিও দেখি আমি আপলোড হয়ে গেছে, তুমি এটা হয়ে গেছে এবং তার থ্রুতে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে দিলাম আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, ইজ ডান। দিস ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট, কেন করছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, হাউ ইউ ক্যান সি দ্যাট ইউর চ্যানেলস অর আদার চ্যানেলস এর হোয়াট ইজ দ্য ইস্যুস, একটা জিনিস দেখিয়ে দিই। দেখো দেয়ার ইজ এ সাইট কল্ড spam.pm, লট অফ পিপল ডোন্ট নো অ্যাবাউট দিস। এই সাইটে গিয়ে তুমি দেখে নিতে পারবে যে তোমার যে চ্যানেলসটা, এটা তোমার চ্যানেলসটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার চ্যানেল ইউআরএল। এই চ্যানেল ইউআরএল দিয়ে তুমি দেখে নাও যে তোমার চ্যানেলস এর এই মুহূর্তে স্প্যাম পার্সেন্টেজ কত আছে। এই স্প্যাম পার্সেন্টেজ যখন বেড়ে যায়, যখন 80% ক্রস করে যায়, তখন তোমার চ্যানেলসকে অ্যাকচুয়ালি সাসপেন্ড করে দেয়, দেয়ার ইজ এ 0% স্প্যাম। যদি আমি ডেসক্রিপশন, তুমি অন্য একটা চ্যানেল এমনি ফেক বানিয়ে চেক করে দেখো, তোমাকে এখানে স্প্যাম রেট দেখিয়ে দেবে, যদি তুমি ডেসক্রিপশন না দাও, চ্যানেল আর্ট না দাও, ইমেজ না দাও, এই এগুলো স্প্যাম এর চলে যায়। ওকে, এখানে দেখো স্প্যাম এর পার্সেন্টেজ এবং ওয়েটেজ তোমাকে দেখিয়ে দিচ্ছে, কপিক্যাট চ্যানেল, হাই ভিডিও সাবস্ক্রাইবার রেশিও, এটা এটা এগুলো, সো এগুলো অনেকগুলো সেকশন আছে, যে যেমন এমটি অ্যাবাউট অ্যাবাউট পেজ। আচ্ছা, ঠিক আছে, তো এগুলো যে সেকশনস গুলো রয়েছে, এই সেকশনস গুলো থেকে তুমি দেখে নিতে পারবে যে তোমার চ্যানেলস এর কতটা নো অবতার, ইনঅ্যাকটিভ চ্যানেলস। এই পার্সেন্টেজ এর ওয়েটেজ গুলোর উপর ডিপেন্ড করে তোমার কতটা স্কোর তোমার এখানে আসবে, এবং সেই অনুযায়ী তোমার চ্যানেলসটা থাকবে কি থাকবে না, গুগল সাবস্ক্রাইব করবে কি করবে তার উপরে ডিসাইড হয়। অনেকে এর ভিতরে মূল সত্যটাই চেক করে না, আর্নিং করে যাচ্ছে, টাকা আসছে আসছে, হ্যাপি, দাম করে গিয়ে দেখলো কি চ্যানেল উড়ে গেছে। তো কি হয় না, টাকা লোভটা এমন জিনিস না, টাকা দিয়ে ঢুকতে থাকে আর স্টপ হয়ে গেলাম, লোভ পাগল হয়ে যায়। এমন আমার স্টুডেন্ট আছে 70-80 হাজার টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা ওরা প্রতি মাসে ইনকাম করে, অ্যান্ড সাডেনলি স্টপ, তো ওরা দৌড়ে চলে আসে। একটা স্টুডেন্টের প্রায় 3.5 লক্ষ টাকা অবলা হয়েছিল, এখানে এসে করে দিয়ে গেছে, ওদের রিটার্ন পেয়ে গেছে, ও মানে হ্যাক হয়ে গেছিল ওর চ্যানেলের, চন্দননগর ছিল, 3.5 লক্ষ টাকা। ডাবল ভেরিফিকেশনের জন্য যে ফোন নাম্বার ছিল সেটা চেঞ্জ করে সেখান থেকে আমি ওটাকে রিকভার করে দিয়েছি। আই নো দ্য ইন্টারনেট ট্রিক্স, হাউ টু গেট দি
get back the thing, get back. I have faced the same issues. Similar kind of issues. আমি ওটা জানি যে কিভাবে সবসময় মাথায় রাখবে জিমেইল এ ডাবল ভেরিফিকেশন করে রাখবে টু স্টেপ ভেরিফিকেশন করে রাখবে আচ্ছা টু স্টেপ ভেরিফিকেশন করে রাখলে আরেকটা জিনিস এখানে থাকবে লেবেল ইউজ করবে জিমেইল এ যখন মেইল করবে লেবেল দেখবে একটা অপশন থাকে লেবেল ইউজ করবে ক্রিয়েট লেবেল করে তো লেবেলে তিনটে চারটে লেবেল তোমার ইয়ে রাখবে মাথায় রেখে দেবে যে একটা হয়তো পার্সোনাল ইজি ইজি একটা রাখবে হচ্ছে ধরো ভিডিও একটা ফটোস এরকম টাইপের পার্সোনাল ফটো পার্সোনাল ভিডিও পার্সোনাল ডকুমেন্টস তাহলে তিনটে ফোল্ডার হয়ে গেল মানে জিমেইল এ গিয়ে দেখবে প্রত্যেকটা ধরো এর এগেইনস্টে যে জিমেইলটা আছে না আমি এটাকে ওপেন করছি পোস্ট ভেরিফিকেশন ফেল হলে ওরা পার্টিকুলার জিজ্ঞেস করে যে তোমার অ্যাকাউন্টের তোমার যে অ্যাকাউন্ট হোল্ড করছো তার তোমাকে কিছু ডকুমেন্টস দিতে হবে যে কি তো ও তোমাকে জানতে যাবে তোমার লাস্ট কার থেকে মেইল এসেছে কার থেকে তোমার মেইল এসেছে তারপরে হচ্ছে তোমার অ্যাকাউন্টের লেভেল কি আছে যেমন লেভেল হচ্ছে যেমন এই যে এটা আছে এটাকে ধরো আমি এখানে সিলেক্ট করলাম এখানে দেখো লেভেল তৈরি করা যায় দেখতে পাচ্ছ লেভেল আছে এই ক্রিয়েট নিউ এখানটাই করে নেবে ফ্রম গুগল পার্সোনাল তারপরে তুমি তোমার ইম্প্রুভ দাও ইম্প্রুভ দেওয়ার জন্য তো সময় রয়েছে but you make sure ki your challenge is well tuned right acha next steps amra je ta definitely korbo seta hocche je ami ekta video banabo to oneki ki hoy na oneki frustrated hoy ki ei are ami dekhte sundor noy ami kalo ami sada ami kotha bolte parina ami smart noy ami english e bhalo bolte parina bangla ami bhalo na onek kichu so what I say ki easily you can do it just like you just if you put your brain you can do it kibhabe ekhoni dekhachi ওইন্দ্রিলার মেইন টার্গেট হচ্ছে কালচারাল এবং ডান্স ঠিক আছে সো আমি ধরে নাও আমি জাস্ট একটা আমি এই মুহূর্তে মাথায় এলো ডান্স ফর্ম মেইনলি ক্লাসিক্যাল না 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 আমি এটা অন্য জিনিস করছি আমি জিনিসটা যেটা করছি দেখাচ্ছি এটা কি ধরনের ফর্ম ওয়েস্টার্ন টাইপের একটা জিমনাস্টিক হাউ ইউ ক্যান ডু ইট ইজিলি আমি জাস্ট দেখাচ্ছি দেখো এটা ধরো ওয়েস্টার্ন রো ওয়েস্টার্ন ডান্স ফর্ম তারপরে ধরো এটা তো হিপ হপ আছে ওয়েস্টার্ন ডান্স ফর্ম এটা না কি এটা ওয়েস্টার্ন এটা ওয়েস্টার্ন আচ্ছা
একটু সময় দিলে কিভাবে করে হয় সেটা আমি দেখাচ্ছি। এটা তো জাস্ট আমার আননোন সাবজেক্ট, তাও এটাকে করছি দেখছি। এটা আমার দরকার নেই, এটা ডাইরেক্ট আমার ঢুকে যাবে, কারণ এখানে এটা আমার কোনো চেঞ্জেসের দরকার পড়বে না, কারণ অলরেডি লেখা আছে। একটু লেখা থাকলে ভালো হয়, তাহলে আমাকে কষ্ট করতে হবে না। এটা নিচ্ছি জাজ দেওয়া আছে না, ধরে নাও আমি কতগুলো কালেকশন করলাম যেগুলো আমার ডান্স ফর্মের। নাও আমি এখানে কি করছি দেখো, এটা হচ্ছে ল্যাটিন, এটা রয়েছে ভারতনাট্যম, এটাকে আমি রিনেম করে আমি নামটা পেয়ে গেলাম। আমি এখানে করছি আমি ওপেন উইথ, আমি এখানে গেলাম পেইন্ট, পেইন্টে গিয়ে আমি এখানটায় লাইক একটা পয়েন্ট দিয়ে দিলাম যে তারপরে ধরো কন্টেম্পোরারি ড্যান্স ফর্ম এটাকে আমি এটা নিলাম, ইউ ক্যান ডু ইট মাচ মাচ বেটার ফর্ম লাইক এটাকে আরো অনেক বেটার করতে পারো। জাস্ট আমি এটা জাস্ট কুইক একটা যে 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 কেউ এটাকে বানাতে পারে, যে কেউ এটা করতে পারে সেটা দেখানোর জন্য এটাকে করা। বাট এটা আরো 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 যত তুমি এর পিছনে একটু সময় দেবে, একটু পেশেন্স রাখবে, তো ইউ ক্যান সার্চ এর উপরে তোমার ডিপেন্ড করে। তো এটাকে চলে এলো, দেন ধরো একটু সেটা লাগবে না ওয়েস্টার্ন ডান্স ফর্ম। তো দশটা হলে একটু যে তোমার সুবিধা হয় যে তোমার স্লাইড গুলোকে ইয়ে করতে।
আচ্ছা এবার আমি এখানে একটা ভিডিও সামি বানাবো ঠিক আছে ওইটার ওই যে মশলাটা ওই যে রসদটা আমি সংগ্রহ করেছি ওই রসদটা দিয়ে দেখো আমি কিভাবে ফটাফট উইদিন ফিউ মিনিটস ভিডিও তৈরি হচ্ছে দেখো আই ডোন্ট রিকোয়ার এনিওয়ান সাপোর্ট ওকে জাস্ট ক্লিক ইনটু দ্য ক্রিয়েট বাটন ওকে ঠিক আছে দেন ইউ সিলেক্ট একটু এদিকে একটু ব্যাক দিকে একটু ক্লোজ ইট ক্লিক ফটো স্প্ল্যাশ ভিডিও স্যার ওকে and there is upload now এখানে আমি দিয়ে দিলাম top 10 dance form আচ্ছা মানে কোন কি top 10 ছিল 10 টা form কি হয়েছে বা আর কি কি form 5 দিন ওটা ইজিলি হয়ে যাবে 5 হলে একদম ইজিলি যতটুকু 5 top 5 popular dance form এটা এডিট করা যাবে তো স্যার এডিটের খুব একটা প্রয়োজন নেই একটা ভিডিও তৈরি করব আর একটা ভিডিও তৈরি করব তাহলে আমার নিজস্ব যেগুলো প্রভিশনস গুলো আছে সেগুলো মাল মশলা সবই আছে কিন্তু প্রমোশন তো হয় না হ্যাঁ এবার এখানটা থেকে আমি কি করলাম এই এটাকে সবটা সিলেক্ট করলেন তো সিলেক্ট ফটোস বলে হ্যাঁ সিলেক্ট ফটোস করে আমি আপলোড করে দিচ্ছি ঠিক আছে কোনো দরকার নেই মানে ভিডিও মেকার মুভি মেকারের কিছু দরকার নেই ভেরি কুইক ফার্স্ট ইজ ই ইউ ক্যান জাস্ট কনসেপ্টস ইজ রিকোয়ার্ড আইডিয়াস ইজ রিকোয়ার্ড এন্ড দ্যাট কাইন্ড অফ থিংস কি বসে বসে করা হ্যাঁ ইউ ক্যান রিঅ্যারেঞ্জ ইট এবার দেয়ার ইজ আ টাইমিং লাইক কতক্ষণ তুমি টাইমিং দেবে কারণ আমি 10 সেকেন্ড করে পাঁচ স্লাইডে রাখছি তাহলে আমার টাইমিংসটা বাড়বে 1 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে প্যান এন্ড জুম বেসিক্যালি করতে পারি ক্রস ফিড আছে বিভিন্ন ধরো যে কোনো ট্রানজিশন ট্রানজিশন গুলো কি রকম আসবে সেটা তুমি এখানে বিভিন্ন মিউজিকস আছে সো আমি ধরো জ্যাজ মিউজিকস আমি এখানে দিয়ে দিলাম তুমি এটা সাউন্ড কি রকম আসবে সেটাও শুনে নিতে পারবে এখানটায় ওই গট ইজ অলরেডি ডান মানে হয়ে গেল তো এখানে ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ক্লাসিক্যাল ওকে মানে আমার ভিডিওস আপলোড করার কোনো দরকার নেই আমি পিকচার্স করে আছে আছে দিস ইজ ওয়ান টাইপ ওয়ান টাইপ ইজি এনিওয়ান ক্যান ডু দ্যাট ইজ বেসিক্যালি যে ভয় থাকে যে ফার্স্ট রাউন্ডে যে ভয় থাকে আমি ভয়টা কাটানোর জন্য এটা করছি বেটার তো কোনো মানে শেষ শেষ দেন আই জাস্ট মেক ইট আপলোড Okay. This is a unique videos what you have done and that is top five dance forms. Most popular dance form among the youngster. আমি মানে একটু ডিফারেন্স করে ঠিক আছে সো এভাবে করে আমি এটা করলাম যাতে করে ফর্মটা বোঝায় সো এবার এখানে আমি কি করবো ডান্স ফর্ম কিওয়ার্ডস গুলো তো কিওয়ার্ড গুলো দিয়ে দেব তারপরে পপুলার ডান্স ফর্ম ঠিক আমি দিয়ে দিলাম এরপর আমি কি করব আমি এটাকে একটু আমি চেক করে নেব যে আমার ডান্স ফর্ম দিয়ে আমার কি আসছে এখানে কি আসছে ওকে টাইপ অফ ডান্স ক্লাসেস টাইপ অফ দ্য মডার্ন ডান্স টাইপ অফ বলরুম ডান্স হিপ হপ ডান্স এটা এটা আছে সো আমি এখানে এটাকে পার্টিকুলার সি ইউ ক্যান কপি ইট ঠিক আছে and you can make like relevant to this matlab okay so you can try de dile hip hop dance okay. Indian dance form okay. some modern dance so eglu cha pasta de dile okay ebar ekhan ta particulars ei khan ta presentations ta banabo ekhan ta ami ekta presentation dance 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 form presentation আমি এটা রাখলাম you can put it anything দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম clear
করার পরে এবার আমার আসবে হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংস এ এখানে আমাকে ক্যাটাগরি চুজ করতে দেবে। ক্যাটাগরি যে চুজ করব এখানে আমার এটা ট্রেনিং রিলেটেড, পিপল বক্স এর, এন্টারটেইনমেন্ট এর কোন ধরনের সেটা আমার এখানে সিলেক্ট করতে হবে। তো এটা এটা এডুকেশনালস আমার হতে পারে, সে এডুকেশনালস থিংস পিপলস বক্স আমি রাখতে পারি, সো নো প্রবলেম ফর দ্যাট। তো এটা we can how to out হবে না, পিপল বক্স এ আমরা এটাকে রাখতে পারি বিকজ অফ দ্য টাইপো করে আমি এটাকে একটু টাইম নেবে, সো আই ক্যান পুট ইট পাবলিশ রাইট নাও। তো এটা প্রসেসিং হতে হতে অটোমেটিক প্রসেসিং হয়ে বেরিয়ে যাবেন না, আপনি অন্য সাইডে কাজ করুন, কোন অসুবিধা কিছু নেই, ওটা অটোমেটিক ও হয়ে ও গ্রুমিং হতে থাকবে, ও প্রসেসিং করে ও আপনার আপলোড করবে। স্যার যদি লটারি হয়ে গেল বা কিছু একটা হয়ে গেল তখন অটোমেটিক্যালি নিয়ে দেবে, কিউতে থাকে, কিউতে থাকে, ওটা করে দেয়, পরে আবার ও টিউনিং করবে, শুধু সাইন আউট না হলেই হলো। তো প্রসেসিং করছে, আমরা ততক্ষণে ভিডিও ম্যানেজারে চলে যাচ্ছি। ভিডিও ম্যানেজারে আমরা এখানে দেখিয়ে দেবো যে ভিডিও ম্যানেজারে ভিডিও স্টার রয়েছে এবং এটা প্রিপেয়ারিং আপলোডের জন্য এটা ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যে ভিডিও রেডি হয়ে আছে, ভিডিওটা আপলোড হয়ে যাবে। এবার আমাকে কি করতে হবে, শুধু ভিডিও করলে তো হবে না, আমাকে এখান থেকে আর্নিং এর ব্যবস্থা করতে হবে, সেটা আমি আর্নিং এর ব্যবস্থাটাও আমি করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে হবে। দেখেন আমাদের তো ব্লগটা রয়েছে, এটা ব্লগটাও আমার কেন আমি করলাম সেটারও আইডিয়া পেয়ে যাবে যে কেন স্যার করলো, ইউজেসটা কি, বেনিফিটটা কি পেয়ে যাবে। প্লেলিস্টে গিয়ে ডিফারেন্ট জিনিসগুলো অ্যাড করতে হবে না, সেটা যে আমি যাই করি না কেন, ইফ ইট ইজ ফ্রম এডুকেশন হোক, ইফ ইট ইজ ফ্রম রেসিপিজ হোক, ইফ ইট ইজ ফ্রম কালচার, সবকিছু প্লেলিস্টে গিয়ে ক্যাটাগরাইজেশনস, ক্যাটাগরাইজেশন মানে ভিডিওস ডান, ওকে ঠিক আছে। সো এটা আমার ডিফল্ট পিকচার আসছে, আমি যদি এখানে চাই যে এটাকে কাস্টমাইজ করে আমি করব, আমি করতে পারি। আচ্ছা সেটা আমি এডিটে গিয়ে দেখে নাও, সেটাও দেখিয়ে দিচ্ছি একবার, এডিটে গিয়ে যে কোনো একটা পিকচার চুজ করে সেটাকে ব্যানার ধরো নাও, ইউটিউবে আজকে একটা ফোকাস ধরো এটা অ্যাট্রাক্ট করে, অ্যাট্রাক্ট করে, তো ধরো নাও আমার এখানটা এই ধরো এই সাইজটা রয়েছে, আমি একটা এটা একটা প্রিফিক্স সাইজ আছে, তবে ট্রুপের লোগোও দিতে পারি তো? হ্যাঁ লোগো নয়, এটা বেসিক্যালি কাইন্ড অফ ব্যানার যেটা এক্সপোজার হবে আর কি, মানে আচ্ছা অ্যাট্রাক্ট করবে লোকে, মানে এই ছবিটার পরিবর্তে যদি ইয়ে আসে লোগোস তো থাকতে পারে, লোগোস ব্র্যান্ডিং হিসেবে থাকতে পারে, থাকতে পারে, কিন্তু ওই যেভাবে আমি প্রমোশনস করে ধরে নিই, তো আমি এটা ধরে নিন যে আমি এটাকে এক কালারে করে দিচ্ছি, বা সেলফি ইডেন্টি সাইজ বলে দিচ্ছি, বউ আমাকে কিছুক্ষণের মধ্যে
অফিসের নিচে। হ্যাঁ তুমি তো আমাকে ভারে হারে চিনো, আর 11 বছর হয়ে গেল, আর না চিনলে কম চিনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসছে। হ্যাঁ কল করবে। অফিস থেকে ওনার অফিস ছুটি হয়ে গেছে, এবার সবার ছুটি। স্যার লাঞ্চ করে যাবে না? একবারই বেরো। তুমি ওষুধটা খেয়েছো? হ্যাঁ স্যার, ওই তো বললাম তো একবারই। হয়ে গেল। এবার এটাকে আমি এডিট করে দিতে পারি এখানে গিয়ে, এখানে লাইক থাম্বনেল এখন এখন নিচ্ছে না, তো আবার কিছুক্ষণ পরে মানে এটা নিয়ে নেবে আর কি। এটা পরবর্তীতে ও আবার কিছুক্ষণ পরে এডিট করার, এখন এডিট করার সুযোগ দিচ্ছে না। এখানে একটা কাস্টম থাম্বনেল বলে এখানে অপশন চলে আসবে, এখানে ক্লিক করে ওই ছবিটা আপলোড করে দিলে হয়ে যাবে। আচ্ছা আমরা ভিডিওটা দেখিনি যে ভিডিওসটার কি অবস্থা। এই জিনিসটাই পার্টিকুলার আমাকে আর্নিং করতে হবে। আমাকে আর্নিং করতে গেলে আমাকে এটাকে একবার মনিটাইজেশনটাকে অ্যাক্টিভ করতে হবে। এই যে যেটা করছি এটা এই অ্যাকাউন্টের জন্য আর করতে হবে না। আচ্ছা মনিটাইজেশন সেটা হচ্ছে আমি চ্যানেলে যাব, চ্যানেলে গিয়ে আমি মনিটাইজেশন এর জন্য আমাকে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এখানে এটাকে এনাবল করে দেব। ক্লিক করলাম, ক্লিক করলে এনাবল বাই অ্যাকাউন্ট, এনাবল মাই অ্যাকাউন্ট বলে অপশন আসবে। আমি এগুলোকে এগ্রি করে গেলাম, আই এগ্রি, দেন স্পন্সর, মনিটাইজ, চ্যানেলে গিয়ে মনিটাইজ তো করলে ভিডিও ইজ দেয়ার। হ্যাঁ ভিডিও ইজ দেয়ার, ইউ ক্যান সি দ্য ভিডিও। আচ্ছা মানে ভিডিও দেখা যাবে এটা হলে বলে তিন দিন ফাইট আমি ভুলে যাব। আমি কিন্তু ভিডিওটা করে আছি, ঠিক আছে। এটা দেখুন এখানটায় এবার মনিটাইজেশন এর আইকনটা চলে এসেছে, তো এখান থেকে পরে এটাকে মনিটাইজ করে দিলে ও লাইক মনিটাইজড হয়ে যাবে আর কি। আচ্ছা টেকস আ লিটল বিট টাইম বাট ইট উইল বি গ্রিন এসে গেলে এটা মনিটাইজেশন চলে আসবে। দেখুন মনিটাইজেশন হয়ে গেছে। এর পরবর্তীতে আপনার এটা কিছুক্ষণ সময় নেবে, তারপরে ওর অ্যাড দেবেন কি ভিডিওর মধ্যে অ্যাড আসতে আরম্ভ করবে, হলুদ বলে একটা হলুদ একটা সাইন চলে আসবে, অ্যাড আসবে। তো স্টার্টস দা মনিটাইজেশন, বাট এখন যে মনিটাইজেশন গুলো হবে ভিউজ গুলো কাউন্ট হিসেবে হবে যে মনিটাইজেশন এর জন্য, কিন্তু এটা আর্নিং এ কনভার্ট হবে না, মানে অ্যাকচুয়াল আর্নিং এ কনভার্ট হবে না। আচ্ছা সেটার জন্য আমি সেটা আমাকে গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা আমি যেটা রেকমেন্ড করি যে এটা দিয়েও আমি অ্যাপ্লাই করে দিতে পারি, কিন্তু আমি অ্যাকাউন্টটাকে আরো শক্তপোক্ত করার জন্য আমি বলি যে দুটো বা তিনটে ভিডিওস এনে মানে আপলোড করে এই ভিডিওস গুলোকে শেয়ার করে দাও, মানে সোশ্যাল মিডিয়া বা ডিটেইলস শেয়ার করো, তখন এখানে কিছু ভিউজ দেখতে পাবে। এটা হয়তো 15, 20, 10, 30 এরকম হবে। তারপরে আমি নেক্সট স্টেপে দেখিয়ে দেবো সেটা কিভাবে করে মনিটাইজেশন এর জন্য অ্যাডসেন্স এর সাথে যুক্ত করতে হবে। ক্লিয়ার? তো করলে ওটা 24 আওয়ার্স এর মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার চান্সেস থাকে। আচ্ছা তারপরে যা ভিউ হবে সেই ভিউস অনুযায়ী ইউ will start getting the your earning, and you can see from analytics how much you have earned.
and this is a very easy way to generate a revenue from our videos and what you can do easily. There is a lot of people just wasting time here and there. They can do a lot of things and earn easy, great money. আমরা দেখুন আপনাকে কতগুলো জিনিস আমি বলেছিলাম এর আগের ক্লাসে যে সোশ্যাল মিডিয়া চ্যানেল এটা কেন বানাতে বলেছিলাম এই ভিডিওসটা এবার আমার উদ্দেশ্য হচ্ছে একে ভিউ আনা এরপরে আপনার শিখবেন হচ্ছে ভিডিও এসইও মানে শুধু অ্যাপ্লাই নয় এবার এখানে গিয়ে ফর্মসে গিয়ে আমি ধরুন এটাকে আমি সার্চ করছি যে আমার ভিডিওসটা র‍্যাঙ্ক এসে জাস্ট এটা মানে এটা যদি আমি কাজটা ঠিকঠাক করি তাহলে ইট উইল কাম ইনটু দিস মানে এটা এলো মানে এলে আমি ভিউজ গুলো পাবো বেশি সংখ্যক ভিউজ পাবো তো আমি এখানে দেখিনি আসার চান্সেস ইজ ভেরি ভেরি লেস বাট স্টিল মনে আসা নিয়ে দেখা যে কত দূর হয় বা কিছু তো ফার্স্ট ইয়েতে নেই কারণ এটা কম্পিটিটিভ কিওয়ার্ডস তো এখানে এখানটায় দেখো আমাদের র‍্যাঙ্কে এসে গেছে ডেসক্রিপশনটা যেমন দেখুন ডান্স ফর্মটা আমার বোল্ড হয়ে যেত দেখা যাচ্ছে এই ডান্স ফর্মের এখানে যদি এটাকে টপ ডান্স ফর্ম থাকতো এখানে যদি টপ ডান্স ফর্ম থাকতো আর একটু টপ ডান্স ফর্ম এগুলো আরো থাকতো এটা আরো আপলোড করতো এটা লিংকসটা যদি আরো সোশ্যাল মিডিয়া শেয়ার আরো ইয়ে করলে এটা আরো আপলোড করবে ভিউজ পেলে আরো আপলোড করবে দ্যাট ইজ এ প্রসেস ঠিক আছে তো দিস ইজ দ্য ওয়ে বেসিক্যালি উই ক্যান জেনারেট আ ভিডিওস র‍্যাঙ্ক আ ভিডিওস এন্ড গেট ইট আ পারফেক্ট ঠিক আছে এটা কত আছে চিকেন ক্রিমি চিকেন আমার বউ আমাকে চিকেন বানাবে আমি এরপরে তো এখানটায় এতটুকু রাখছি ঠিক আছে এবার ভিডিওস গুলোকে আপলোড করতে থাকুন চ্যানেলসটাকে অ্যাক্টিভেট করতে থাকুন এটাকে সোশ্যাল মিডিয়া সমস্ত অ্যাকাউন্ট গুলোকে রেডি করে নেন এখানে ভিডিওস গুলোকে করুন আপলোড করুন তারপর গুগল অ্যাডসেন্স এর জন্য আমি অ্যাপ্রুভালের জন্য এটাকে পাঠিয়ে দেবো তোমাকেও একই জিনিস বলছি এটা একটা প্রসেস এর মাধ্যমে দেখতে পাবে একটা আর্নিং তোমার শুরু হয়ে যাবে এন্ড ইউ উইল বি হ্যাপি ফর দ্যাট When you see that the amount এখানে জমা হচ্ছে you will get a some motivation or তোমাকে যেটা আগে নিয়ে যাবে তো এখান থেকে এটা ইজি জাস্ট তোমাকে কি করতে হবে কন্ট্রিবিউট করতে হবে এই ধরনের জিনিস আই হোপ ইটস ইজি রাইট যেমন আমরা যে এই ভিডিওটাও বানালাম এই ভিডিওটা দেখবে কি একটা ভিডিও রেডি হয়ে গেছে এটা আপলোড হয়ে গেলে এটাও একটা ট্রেনিং ভিডিও সো ইউ ক্যান ডু ইট ইজিলি রাইট
সেটাকে আমরা করবে। আশা করি এই এক মাসের মধ্যে থেকে তোমার আর্নিং এর চান্স, ইনফ্যাক্ট তোমার যে এটা যদি তুমি ফার্স্টে শুরুতে এভরিডে যদি তিনটে চারটে পাঁচটা যতটুকু পারো, আমি এইভাবে করে বাউন্ড করি না, তো যতটুকু পারো সেগুলো করো, করে ওই সোশ্যাল মিডিয়া চ্যানেল গুলোকে আমি যে ট্রেনিংটা প্রসেসটা দেখাবো ওখানে শেয়ার করতে থাকো, ব্লগে শেয়ার করতে থাকো, গ্রুপে শেয়ার করতে থাকো, দেন ইট উইল কাম আপ ইন দা ফ্যান্টাস্টিক ভিউস উইল ইনক্রিজ এন্ড অল। সো সেই বেসিসে তুমি এখানে আর্নিংটাকেও তোমার রিফ্লেক্ট হতে আরম্ভ করবে, ক্লিয়ার না? আমি এখানে এতটুকু রাখছি, এটা আমি